হ্যালো বন্ধুরা তো আজকের বিজ্ঞিও লগাইস যে কিভাবে ইমো এর লাস্ট সিন অপশন অফ করবে তো চ্যানেলে নতুন হলে বিজ্ঞান নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল করে দেবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিও তো চলো শুরু করে যাক আজকের ভিডিও কি তো বন্ধুরা অনেকেই জানে না যে লাস্ট সিন মানে কি তো লাস্ট সিন হচ্ছে বন্ধুরা আমি তোমাকে দেখিয়েছি তো আমি এই প্রোফাইল অপশানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা এখানে যে উপরে দিকে তোমরা দেখতে পেয়ে যাবে লাস্ট সিন নামে তারপর এখানে যে দেখতেই পাচ্ছ আর কি সে কোন সময় অফলাইন হয়েছে বা এখানে যদি আর কি সে এখন অনলাইন থাকতো তাহলে এখানে তোমরা অনলাইন লেখা দেখতে পেতে তো তোমরা আর কি এখন অনলাইন আছো কি না বা কোন সময় আর কি অফলাইন হয়েছ তা আর কি অন্য কেউ এখানে থেকে এখানে আর কি লাস্ট সিন থেকে দেখতে পাই তো তোমরা এই লাস্ট সিনকে কিভাবে অফ করবে তো এর জন্য বন্ধুরা তোমরা চলে যাবে বেকে তো বেকে চলে আসার পর বন্ধুরা নিচের দিকে যে প্লাসের মতো একটি আইকন দেখতে পাচ্ছ তো তোমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিবে তো প্লাস আইকনে ক্লিক করার পর বন্ধুরা এখানে যে মর নামে একটি অপশন দেখতে পাচ্ছ তো তোমরা এই মর অপশনে ক্লিক করে দিবে তো মোর অপশানে ক্লিক করার পর এখানে যে সাইকিংস দেখতে পাচ্ছ তো তোমরা এই সার্কিংস অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে যে প্রাইভেসি দেখতে পাচ্ছ তো তোমরা এই প্রাইভেসি অপশানে ক্লিক করে দিবে তো প্রাইভেসি অপশন ক্লিক করার পর এখানে যে লাস্ট সিন নামে একটি অপশান দেখতে পাচ্ছ তো তোমরা এই অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর বন্ধুর এখানে যে দেখতেই পাচ্ছ আমার এভরি ওয়ান সিলেক্ট করা রয়েছে তো এখানে তোমরা এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছ তো তোমরা একে সিলেক্ট করে নিবে তাহলে বন্ধুরা তোমাদের যে আর কি লাস্ট সিনটা কেউ দেখতেই পাবে না তো এবারে আর কি তোমাদের মোবাইলে যে ইমো অ্যাপটি রয়েছে তো ইমো অ্যাপটি লাস্ট সিন অপশনটি অফ করে নিতে পারবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলেও অথবা বন্ধুরা আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে